বাবু, এখান থেকে হাসপাতাল যেতে কতক্ষণ লাগবে? বড় জোর আধ ঘন্টা। এখন আসছে না কেন বলো দেখি? মেয়েটা আবার অসুস্থ হয়ে পড়লো না তো? না না, এই তো খানিকক্ষণ আগে কথা হলো তো, রণ বললো ওকে নিয়ে গাড়িতে উঠছি। তা গাড়িতে উঠে এতটা আসতে তো সময় লাগবে, এখন তো রাস্তার দূরত্ব খালি কিলোমিটারে হয় না, রাস্তায় তো জ্যাম ট্যাম হতে পারে, বুঝতে পারছো না? তাই না? হ্যাঁ, তাই হবে হয়তো। আসলে কি জানো, এই টেনশন আর সহ্য হয় না। আমি সকালে রণকে বললুম যে আমি যাই, আপত্তি করলে? আরে শোনো শোনো রণ, ইমনকে ভালো করে গাড়িতে শুয়ে বসিয়ে নিয়ে আসবে, আমরা গেলে তো জায়গার সমস্যা হয়ে যেত। আর তাছাড়া দেখো, ইমন তো এখন অনেকটা ভালো আছে না? না 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 না, বাড়ি ফিরুক, চোখের সামনে দেখি, কথা কই, তারপর বুঝতে পারবো ভালো আছে কি নেই। ঠাকুরবো শোনো, ভাবছিলাম বাড়িতে একটা পুজো দেব, অনেকদিন বাড়িতে কোনো পুজো পাঠ হয় না কো, আর ইমন ভালো হয়ে বাড়ি ফিরছে না, সত্যনারায়ণ পুজো দেব। ভালো মনে করেছো বৌঠান, আমিও মনে মনে ভাবছিলাম কথাটা তোমায় বলবো, অনেকদিন বাড়িতে কোনো পুজো আচ্ছা হয়নি কো। হ্যাঁ হ্যাঁ, এতে আমারও খুব মত আছে। ও তোমাদের চা চা, এখন এখন কেউ চা খায়? রোজ তো এই সময় এক কাপ করে চা লাগে, আমি কি করে বুঝবো আজ তোমাদের চা খাওয়ার দরকার হবে না? আহ উঠান, তুই কেন বুঝতে পারছো না যে ইমন ফিরে না আসা পর্যন্ত আমরা আমরা খুব অস্থির হয়ে আছি। মেয়ের কি শোন, রান্নাঘরে পড়ে আছিস কেন বল দেখিনি? আমি রান্নাঘরে পড়ে থাকবো না তো কি রান্নাঘরে পড়ে থাকবে দিদি? রান্নাঘরে পড়ে থাকার দায়িত্বটা বরাবরই আমার ছিল আর চিরকাল আমারই থাকবে। মেয়েটা বাড়ি ফিরবে আজ, জয়ন্ত মাসে ঝোল দিয়ে ভাত দেব তাকে, রান্না করবো না? তোর রান্না হয়ে গেছে নাকি মাছের ঝোল? না, ওই তো মাছ কেটে ধুয়ে রেডি করে রেখেছি, এবার ঝোলটা করব। আমি এক না কত কই বলো, বলছিলুম আমি দে দিদি মাছের ঝোল। তুমি ওই রান্নাঘরে গিয়ে রান্না করতে পারবে? একদিন তো সকলে বলতো আমার হলুদ ভাত ঝোল নাকি একদম অমৃত, তুই আসার পর থেকে তো মোটে রান্না করে যায়নি কো, কিছু না দিনি, কে জানি সব ভুলে গেছি না ভুলে যায়নি। হ্যাঁ মনে আছে কি নেই, চেষ্টা করতে কি আছে বল দেখিনি? মেয়েটা আসছে তো খুব মনে সাজিয়ে গেছে, খুব সাজিয়ে গেছে, আমি একটু রান্না করে তাকে খাওয়াতে দিই করি, আর তুই যদি বলিস। তুমি যদি নিজে হাতে ইমনের জন্য মাছের ঝোল রান্না করো দিদি, তাহলে তো তার চেয়ে বড় পুরস্কার ইমনের কাছে আর কিছু হতে পারে না। আমি সবকিছু গুছিয়ে রেখেছি, তুমি যদি চাও তো রান্না করতে পারো। বেশ হ্যাঁ বৌঠান, তুমি আজ রাঁধো দেখিনি? হ্যাঁ কতদিন তোমার হাতে রান্না খাইনি কো। হ্যাঁ ওই ইমনের সঙ্গে আমাদের মাছের ঝোলটাও করো। তোমার হাতে রান্না সেরা ফেরা মমি তো। হ্যাঁ বৌঠান, তুমি তাহলে রান্না চাপিয়ে ফেলো বুঝলে, মানে দেরি হয়ে যাচ্ছে তো, আর ও তো আর এসে অন্য কিছু খাবে না, ওকে ওই ওই মাছের ঝোল ভাতই দিতে হবে। আমি তাহলে যাই রান্নাঘরে। শোন এমন এলে কিন্তু ওই রান্না যে অবস্থায় থাকে সেই অবস্থায় ফেলে দিয়ে আমি আর দেখতে আসবো, বুঝলি? তুমি যাই, তুমি যদি সত্যি চাও বেশ তাহলে চাও। বাবা রে বাবা, হ্যাঁ তুমি এমন ভাব করছো যেন আমাদের বাড়িতে দেশের প্রধানমন্ত্রী আসবে। ও বদ্দি বদ্দি, তোমার ব্লাড প্রেশার আছে,
তোমার আগুনের তাতে যাওয়া বারণ আছে গো। হ্যাঁ, এখন তুমি যে বড় রান্নাঘরে যাচ্ছ, তোমার শরীর খারাপ হলে তখন কে দেখবে বলতো? হ্যাঁ, কিছু হবে না, একদিন গেলে আমি ঠিক করতে পারবো। মা 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 মা, তুমি তুমি আজকে রান্না করবে? ওই দেখো অমন করে বলছো কেন? হ্যাঁ, যখন রান্না করো কি ভালো রান্না করো, তোমার রান্নার স্বাদ আহা। আচ্ছা মা, তোমার মনে আছে আগে যখন ওই কলেজ থেকে আমি ফিরতাম, বন্ধুরা সঙ্গে আসতো, আমি ভাত খেতে চাইতাম, তুমি সবাইকে ভাত খেতে দিতে, সকলে খেয়ে কত প্রশংসা করতো জানো? তোমার সবাই বলতো আহা আহা কাকিমার হাতের কি রান্না। তুমি জানো এখনো যদি পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয় না, ঠিক আমায় জিজ্ঞেস করে, হ্যাঁ রে কাকিমা এখনো রকম ভালো রান্না করে? ছাড় দিকিনি আর নজর দিও নিকো, কে জানে মনে আছে কি ভুলে গেছি রান্না করতে। তবে খুব ইচ্ছে যাচ্ছে, খুবই মেয়েটি আসে না, খুব স্বাদ হয়েছে, ওকে একটু রান্না করে খাওয়াই, তাই না আমাদের? এই যে ও যখন আসবে না, ও তো তোর কাছে বেশি থাকতে চাইবে, তাই ভাবছিলাম তুই ওকে একটু সামনে শুনে রাখিস। হ্যাঁ, আমি না হয় এই দিকটা রান্নাঘরটা সামনে দেব। হ্যাঁ ওই তো দেওয়া থাকলো, তুমি করে দেবে, তুমি যখন অফিস যাওনি। মা আজ কি করে অফিস যাব বলো? আজকে এতদিন পরে মেয়েটা বাড়িতে আসছে, আজ কি অফিস যাওয়া মানায় নাকি আজ অফিসে গিয়ে আমি মন দিয়ে কাজ করতে পারবো, তুমি বলো। তা যা বলেছো, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে, এখনো আসছে না কেন বলো দেখি? দাদা তুমি বড্ড অল্পে অস্থির, তখন তাকে বলছি আসবে আসবে আসবে, এই পাঁচ মিনিটের মধ্যে যে কথাটা কতবার বললে তা ঠিক নেই। কই ইমন এখনো এলো না? যাবে বোধহয়। সেই কথাই তো বলছি, এখনো এলো না কেন? খুব আনন্দ, আনন্দে তোর আগে মাতোয়ারা হয়ে আছিস, দেখিস এবার ফিরে এলে যেন ওর প্রাপ্য সম্মানটা পায়, বুঝলি? আবার কাল থেকে দেখব নিজে মূর্তি ধারণ করলি। আমারই হলো কিনা বজ্জেটি, এমন যেন ভাব করছো আমি খালি ওকে বিদিয়ে বিদিয়ে কথা শোনাতাম, এবারের কেউ কোনোদিন আর তাকে কোনোদিন কোনো কথাই শোনায়নি। এই দেখেছ দেখেছ, এই তোমার একখানা বড় দোষ, তুমি মুখে মুখে বড় কথা বল। আচ্ছা তুমি আর আমি না হয় আর সকলের মতো অত তাড়াতাড়ি ভোল পাল্টাতে পারি, পারি না তো পারি নে, তাতে কি হয়েছে? তার জন্য তুমি মুখে মুখে কথা বলবে কেন মা? হ্যাঁ আচ্ছা দেখো, সম্পর্কে সে তোমার গুরুজন, আচ্ছা মাননি বলে কথা আছে তো নাকি জানো তো? ভাবছি এরকম একটা অ্যাক্সিডেন্ট আমার হলে মন্দ হয় না কলিতে, এরকম মহারানীর মতো ট্রিটমেন্ট পাওয়া যাবে, সো গুড।
বালাইশা ট্রুপ কথা দিই, মহারানীর মতো ট্রিটমেন্ট পাওয়ার জন্য অ্যাক্সিডেন্টের দরকার তোমার হবে কেন? তুমি তো এমনিতেই মহারানী। শুরু থেকেই রোজ রোজ মহারানীর মতো ট্রিটমেন্ট পেতে পেতে তুমি আসলে ভাবতেই পারো না যে একটা দিনের জন্য হলেও কেউ মহারানীর ট্রিটমেন্ট পেতে পারে, তাই না? কুসুম দোলা, কুসুম দোলা।